আপনারা মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল দেখতে পাচ্ছেন। দেখুন কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আসসালামু আলাইকুম, নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশের বহুল আলোচিত মেট্রো রেল প্রকল্প, যেটার জন্য বাংলাদেশ তথা ঢাকাবাসী অধীর আগ্রহে প্রতীক্ষারত অবস্থায় আছে। তো আজকে আমরা দেখব তারই সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরব কী অবস্থা বর্তমান মেট্রো রেলের। তো চলুন দেখা যাক বিস্তারিত ভিডিওতে। আশা করি পুরো ভিডিওর সাথে থেকে আপনারা আমাদের সাথে উপভোগ করবেন। ধন্যবাদ। মেট্রো রেলের সামনে এখন এক নম্বর প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি এখান থেকে যারা মেট্রো রেলে উঠবে এখান থেকে সিঁড়ি বরাবর ধরে সামনে উঠতে হবে। যদিও এখনও চালু হয় নাই, যার ফলে আমরা খুব বেশি উপরে যাচ্ছি না। এখান থেকে এই সিঁড়ি বরাবর এই প্রকল্প এক নম্বর স্টেশনে এদিক দিয়ে উপরে যাওয়া। এই রাস্তাটা ঠিক উত্তরার দিয়ে গেছে, যেটা কামারপাড়া অন্যান্য জায়গায় যে গন্তব্য সে দিয়ে গেছে। আমরা এখন ঠিক মেট্রো রেল প্রকল্পের আন্ডারে ফ্লাইওভারের ঠিক নিচে আছি, যে এদিক দিয়ে এটাই সেই মেট্রো রেল প্রকল্প। এর উপর দিয়ে গাড়ি বা মেট্রো রেল যাতায়াত করে আমরা এর নিচ দিয়ে যাচ্ছি। এর নিচটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, দেখাচ্ছি বর্তমান কী অবস্থা। আমরা আরও সামনে যাব, এটা এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আমরা আছি, এরপরে যাব দুই নম্বর প্ল্যাটফর্ম, তারপর তিন নম্বরও দেখার চেষ্টা করব। এই জন্য আমরা এই রোডটা গেছি মিরপুরে, আর এটা হচ্ছে ঠিক উত্তরার কামারপাড়া রোডে এই এই রোডটা গেছে। তো আমরা এদিক দিয়ে আরও সামনে যাচ্ছি। আর আপনাদেরকে সর্বশেষ যে আপডেটগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। এগুলো ব্যারিকেড দেওয়া আছে, রাস্তা এখন এটা চালু খুলে দেয়নি, যার ফলে ব্যারিকেড দেওয়া আছে। এটা আরেকটা সিঁড়ি। এক নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর সিঁড়ি, এদিক দিয়েও ওপরে ওঠা যাবে। এটা যাত্রী যখন মেট্রো রেল পুরোপুরি চালু হবে তখন এখান থেকে যাত্রী ওঠা নামা করবে। যেহেতু এখনও চালু হয়নি আমরা উপরে যাচ্ছি না, যাত্রী চলাচল হলে দেন আপনাদের সাথে এনে পুরোটাই আমি দেখাবো। মেট্রো রেল দেশের মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এটি ছিল দেশের মানুষের জন্য সময়ের দাবি, আর ঢাকাবাসীর জন্য যানজট নিরসনের আশীর্বাদ স্বরূপ। তাই তো আমরা অধীর আগ্রহে প্রতীক্ষায় প্রহর গণনারত। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে। মেট্রো রেলের মোট দূরত্ব 20.10 কিলোমিটার। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট স্টেশন সংখ্যা হবে 16টি, তবে প্রাথমিকভাবে এটি উত্তরা থেকে আগ্রা পর্যন্ত চলাচল করবে।
এর দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। এখানে মোট স্টেশন সংখ্যা হচ্ছে 9টি। উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারকা পর্যন্ত। ধারণা করা হচ্ছে আগামী 16 ডিসেম্বর এটি উদ্বোধন হতে পারে। ফজরের নামাজের পর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত চলাচল করবে। প্রথম দিকে 10-এর ট্রেন দিয়ে প্রতি 10 মিনিট পরপর চলাচল করবে। পরবর্তীতে যাত্রী সংখ্যা বাড়লে, মানুষ অভ্যস্ত হলে প্রতি 3.5 মিনিট পরপর চলাচল করবে। ভাড়ার পরিমাণের বিষয়ে এখনও নির্ধারিত হয়নি। আর সম্পূর্ণ প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে 33,472 কোটি টাকা। পুরো প্রকল্পটির দায়িত্বে আছে DMTCL। এটা হচ্ছে 2 নম্বর টার্মিনাল, 2 নম্বর স্টেশন। আমরা 2 নম্বর স্টেশনে চলে আসছি। এর গ্রাউন্ডটা দেখার চেষ্টা করছি। একেবারে শুনশান নিরবতা, যেহেতু এখানে স্টেশন দিলে এখনো চালু হয়নি, তাই লোকজন এখানে পাবেন না। যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একেবারে শুনশান নিরবতা। এটাই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর স্টেশন। আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত হবে যাত্রীদের জন্য। আমরা 2 নম্বর স্টেশন, তাই না? এটা 2 নম্বর, 2 নম্বর স্টেশনে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। উপরটা একটু দেখার চেষ্টা করছি। যদি আবার হেলমেট দিয়ে পরা থাকতো তাহলে আবার যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাথার ওই মাথা দিয়ে এই মাথা হয়ে নিচে নেমে যাচ্ছি। তো আন্ডার কনস্ট্রাকশনের কারণে এগুলো রেস্ট্রিকশন আছে। যদি আসতে হয় ভিতরে ঢোকার জন্য পারমিশন নিয়ে, তাহলে আসতে যা ঢোক আসা যাবে। এটাই হচ্ছে 2 নম্বর স্টেশন, মেট্রো রেল স্টেশন। ঠিক এই বরাবর এই রাস্তাটা চলে গেছে শেওড়াপাড়া থেকে আগারকা, মিরপুর 12 থেকে মিরপুর 10 নম্বর, দেন শেওড়াপাড়া, দেন হচ্ছে আগারকা। এই রোডটা, এই রোড আমরা এখন উপর দিক দিয়ে চেষ্টা দেখবো উপরের ভিউটা কীরকম।